তাহলে তুমি আমাকে কিডন্যাপ করো। কি? ইমরান অনেকটা ভেবেচিন্তে বলছি, অনেকটা ভেবেছি, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। কিডন্যাপ? কিডন্যাপ নয়, কিডন্যাপের নাটক। তুমি আমাকে কিডন্যাপ করবে, তারপর আমি নিজে চলে আসবো, তারপর তুমি বিষ্ণুকে ফোন করে বলবে 25 লাখ টাকার কথা মুক্তিপণের জন্য। গায়ত্রী এখন আমাদের কাছে আছে। কে বলছেন? সেটা জরুরি কথা নয় কমরেড, জরুরি কথাটাও মন দিয়ে শুনো। 25 লাখ, বিকেল 5টা ফুলবাড়ির ছোট বাজারে একটা ভালো ব্যাগে আনবে, একজনকেই পাঠাবে। আর পুলিশে কথা বলার চিন্তা ভাবনা করলে একবার ইন্টারনেটে দেখে নেবেন, ল্যান্ডমাইনে বডি উড়ালে বডির কটা টুকরো হয়। 25 লাখ, বিকেল 5টায়, লাল সালাম। আচ্ছা, বিষ্ণু এতগুলো টাকা দেবে কেন? ও তো তোমায় ভালোই বাসে না। নিজেকে ভালোবাসে, নিজের রেলাকে ভালোবাসে। বিষ্ণু অধিকারীর বউ, ওর নিজের এলাকা থেকে হাওয়া হয়ে গেছে, এটা জানতে পারলে ওর আর কোনো ইজ্জত থাকবে না, কাজেই টাকা ও দেবে। পুলিশে খবর দিলে? দেবে না। হোটেল আর মাইন, এই দুটো ছাড়া ওর বাকি সব ব্যবসা বেআইনি, কাজেই ধরা পড়ার ভয় ওর তোমার থেকে অনেক বেশি, কাজেই মিডিয়া পুলিশ এসব কিচ্ছু হবে না। কিন্তু এতগুলো টাকা এমনি দিয়ে দেবে? এতগুলো টাকা ওর বাড়িতে এমনিই পড়ে থাকে ইমরান, ওর হাতের ময়লা। তোমার প্ল্যানটা কি? তুমি ধৈর্য ধরবে, তারপর ঠিক সময় বুঝে আমি বেরো। না না না, আরেকটু জোরে বাঁধো, নইলে সত্যি মনে হবে না। তোমার লাগবে তো। কিচ্ছু হবে না, তুমি বাঁধো না, কেউ যেন বুঝতে না পারে যেটা ফলস। আচ্ছা শোনো, তুমি টাকাটা নেবে, টাকাটা নিয়ে কলকাতা চলে যাবে, তারপর ওদেরকে আমার লোকেশন দেবে, তারপর দুদিন পর আমি তোমার কাছে কলকাতায় চলে আসবো, আর কেউ তোমায় সন্দেহ করবে না। নামুকটা বাঁধো। কলকাতায় দেখা হবে।